নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি কড়াইশুঁটি তুলতে। কড়াইশুঁটির কচুরি করে তোমাদেরকে দেখাবো। কচুরি করার জন্য আমি কড়াই তুলতে চলে এসেছি। কত বড় গাছ দেখো, এই গাছ হয়ে আছে, কত সুন্দর গাছ হয়ে আছে। এই মটর, এই শুঁটি হয়েছে, মটর শুঁটি এই একটা থেকে একটা এটা থেকে দুটো দুটো করে হয়েছে। এই কেটে নিলাম, এরকম ব্লেড দিয়ে কাটতে হবে, এরম ভাবে কেটে নেব। এই গাছটা ভর্তি হয়ে গেছে একদম। কি সুন্দর সূর্যমুখী ফুটে আছে, একটা একটা গাছে একটাই ফুল ফোটে, ওইদিকে ফুটে আছে। কড়াইশুঁটি তুলে নিয়ে চলে এসেছি। এবার আমি কড়াইশুঁটি গুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি আর একটা রেসিপি করবো এর সঙ্গে। এই যে কড়াইশুঁটিগুলো আমি ছাড়াচ্ছি, এই যে খোসাটা দেখতে পাচ্ছ, এই খোসাটা এরম ভাবে ভেঙে এই ভেতরের যে আঁশটা থাকে এই আঁশটা ছাড়িয়ে দিতে হবে। এই যে পাতলা আঁশটা এদিকে এরম ভাবে ভেঙে ভেঙে এরম ভেঙে ভেঙে কি সুন্দর উঠে যাবে। এগুলো ছাড়াতেও খুব ভালো লাগে। এই ছেড়ে যাচ্ছে কি সুন্দর করে ছেড়ে গেল। এই খোসা দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো তোমাদের। সবগুলো ছুটিগুলো ছাড়িয়ে নেব আর খোসাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো। আর সঙ্গে থাকবে কড়াইশুঁটির কচুরি, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো স্কিপ করবে না। চলো রেসিপিটা শুরু করি। প্রথমে এগুলো আমি ছাড়িয়ে নিই। মটরশুঁটি আর মটরশুঁটির খোসা ছাড়ানো হয়ে গেল। এই খোসা থেকে দেখো কি সুন্দর ভুজড়ি ভুজড়ি যে আঁশগুলো আঁশগুলো বাদ দিয়েছে। এবার আমি উনুনটা ধরিয়ে মটরশুঁটিটা সিদ্ধ করে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরটা সিদ্ধ হোক সেই ফাঁকে আমি ময়দাটা মেখে নেব কচুরির জন্য। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। লবণ দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। ভালো করে মোমটা মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ময়দা মাখা হয়ে গেছে, এরম ভাবে 10 মিনিটের রেস্টে রেখে দেবো। দিয়ে এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর দুটো আলু নিয়েছি, কেটে নেব। প্রথমেই খোসাগুলো আমি ধুয়ে নেব।
অনেকটা মনে হচ্ছে, কিন্তু যখন রান্না হবে তখন একদম অল্প হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে নেব, নিয়ে ধুয়ে কেটে নেব। আলু দুটো ছাড়িয়ে কেটে, আলুগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কাটব। মটরগুলো সেদ্ধ হয়ে গেছে কি দেখে নেব, সেদ্ধ হয়ে গেছে লাবিয়ে নেব, একদম কচি মটর। এই চারটে কাঁচা লঙ্কা আর এই আদাটুকুনি বেটে নেব, সঙ্গে মটরটাও বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব মটরটা অল্প অল্প দিয়ে বেটে নেব। গরম মটরটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। উনুন ধরে গেছে, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। লবণ দিয়ে দেব, সঙ্গে মটর বাটাটা দিয়ে দেব। কচুরির এই পুরটা যত ভালো করে তৈরি করবে তত খেতে ভালো লাগবে। এইবার আমি মাঝখানে সাদা তেল দিয়ে দেব, হাফ চামচ হিং দিয়ে দেব। হিংটা ভালো করে তেলে ভেজে নেব। এবার ভালো করে মেখে নেব মটরের সঙ্গে।
এক চামচ জোন দিয়ে দেব। জোন দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে আর গালে পড়লে খেতেও ভালো লাগে। হালকা আছে, ভালো করে শুকনো শুকনো করে নেব। কড়ার মধ্যে আর মটর মাখাটা লাগছে না, এইবার আমি লাবিয়ে নেব। ঠান্ডা করে নেব, পুরটা যতক্ষণ ঠান্ডা হোক। মটরশুঁটির খোসার রেসিপিটা ততক্ষণ আমি করে নেব। প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব, আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এইবার মটরের খোসাগুলো দিয়ে দেব। মটরের খোসাটা ভালো করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে, আর এর কাঁচা গন্ধটা ভালোও লাগবে না। যত ভালো করে কষবে তত খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেব, হলুদ, লবণ, ভালো করে কষে নিয়েছি, এইবার আমি জল দিয়ে দেব। তরকারিটা ততক্ষণ হোক, এদিকে আমি কচুরির গুড় দিয়ে কচুরিগুলো রেডি করে নেব। ময়দাটা আমি আর একবার মেখে নেব। এবার কচুরির জন্য আমি লেচি কেটে নেব। লেচির সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নেবে। এদিকে আমি লেচি কেটে নিয়েছি, লেচির মধ্যে পুর ভরে নেব। ভালো করে মুখটা সিল করে দেব। এরকম ভাবে সবকটা পুর ভরে নেব। Thank you.
আমার সবগুলো লেচিতে পুর ভরা হয়ে গেছে। এবার আমি তরকারিটা লাবিয়ে নেব। আলুগুলো একটু ঘেঁটে দেব। এক চামচ চিনি দিয়ে দেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে কচুরিগুলো বেলে নেব। এরম ভাবে হালকা হাতে বেলে নেব। তেল গরম হয়ে গেছে, কচুরিগুলো দিয়ে দেব তেলের মধ্যে। তুলে নেব। এরম ভাবে সবগুলো ভেজে নেব। তুলে নেব। দারুণ ভাবে ফুলে উঠছে এবং পুরো বেরিয়ে যায়নি, কত সুন্দর হয়েছে দেখো। কড়াইশুঁটির খোসা তরকারি আর সঙ্গে কচুরি, কড়াইশুঁটির কচুরি। এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর একটা কচুরি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, ভেতরে পুরো একদম ফুলে গেছে। বুঝতেই পারছ, তোমরা একবার বাড়িতে এরম ভাবে করে খাবে, খুবই ভালো লাগবে। আর আজকের আসি, কালকের দুপুর 12টায় আবার দেখা হচ্ছে।